প্রতিষ্ঠান নতুন নতুন খোয়া বিক্রয় প্রতিষ্ঠান খুলি দুখিয়া দরিদ্র লোকর কষ্টোপার্জিত ধন লোন খন একাংশ প্রবণ সবল আর চিরাং সানপ্রাইজ নেটকি লিমিটেড নামের একটা খোয়া প্রতিষ্ঠান খুলি ধন আত্মসাত করার অভিযোগ উত্থাপন হয়েছে কাজল গাঁওর ময়জুদ্দিন আলী নামের এজন প্রবঞ্চকর বিরুদ্ধে উঠিছে গুরুতর অভিযোগ আর বিভিন্ন প্রলোভন দিয়ে প্রায় 8 শতাধিক দুখিয়া দরিদ্র লোকর 1,70,00,000 টাকা আত্মসাত করে পলায়ন করার অভিযোগ উত্থাপন হয়েছে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পলায়নের খবর বিয়পি পড়ার পিছতেই হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে গ্রাহকসকলের মাজত চিরাং সানপ্রাইজ নিধি লিমিটেড নামের গোয়া বিক্রয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত প্রবঞ্চকসকলের বিরুদ্ধেও কাজলগাঁও থানাত গোচর পঞ্জীয়ন হয়েছে আর বিগত 13 জুন তারিখে গোচর রুজু করেছিল প্রবঞ্চক কেজনের বিরুদ্ধে কিন্তু এমাহ উকলি গল এমাহ উকলি যাওয়ার পিছতো প্রবঞ্চক কেজনক আটক করব পড়া নাই আরক্ষে প্রবঞ্চক আর আরক্ষীর মাজত বুঝাবুঝি আছে নাকি প্রশ্ন উত্থাপন হয়েছে চিরাং জেলা আরক্ষীর এই নৃত্যতার সুযোগ গ্রহণ করে কাজল গাঁওয়ার বরতালুয়া সাতিপুর কুকুরমারি হাসলাবাড়ি আদি বিভিন্ন অঞ্চলত এতিয়াও অব্যাহত রাখিছে এই কার্য আর তাইজুদ্দিন আলী মাজিরন নেসা আর নিজামুদ্দিনে গ্রামীণ সহায়ক নিধি লিমিটেড মাজিদা খাতুন মাফিজা খাতুন আর হাবিবুল্লাহ মিয়া নামর প্রবঞ্চক কেজনে ক্ষুদ্র সঞ্চয় নিধি লিমিটেড আর NISC নামত খোয়া বিক্রয় প্রতিষ্ঠান খুলি দুখিয়া দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আর শ্রমিকসকলের পৰা প্রতিদিনে হাজার হাজার টাকা সংগ্রহ করে আছে আর এনেদরে চিরাঙত গঢ় লৈ উঠিছে নতুন দুর্নীতি ভুয়া প্রতিষ্ঠান গঢ় লৈ উঠিছে আর এটা ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধন সংগ্রহের গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে চিরাঙর আমি কিছু দৃশ্যাংশ দেখাই আছো আর এনেদরে কাঠফুলার দরে গঢ় লৈ উঠিছে ভুয়া বিত্তীয় প্রতিষ্ঠানসমূহ নতুন নতুন ভুয়া বিত্তীয় প্রতিষ্ঠান খুলি দুখিয়া দরিদ্র লোকর কষ্টোপার্জিত ধন লুণ্ঠন করে একাংশ প্রবঞ্চকে আর চিরাং সানপ্রাইজ নিধি লিমিটেড নামের একটা ভুয়া প্রতিষ্ঠান খুলি ধন আত্মসাত করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে আর কাজল গাঁওয়ার ময়জুদ্দিন আলী নামের এজন প্রবঞ্চকর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে আর বিভিন্ন প্রলোভন দিয়ে প্রায় 8 শতাধিক দুখিয়া দরিদ্র লোকর 1,70,00,000 টাকা আত্মসাত করে পলায়ন করার অভিযোগ উত্থাপন হয়েছে আর প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পলায়নের খবর বিয়পি পড়ার পিছতেই হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে গ্রাহকসকলের মাজত চিরাং সানপ্রাইজ নিধি লিমিটেড নামের ভুয়া বিক্রয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত প্রবঞ্চকসকলের বিরুদ্ধে কাজলগাঁও থানাত ইতিমধ্যে গোচর পঞ্জীয়ন করা হয়েছে আর বিগত 13 জুন তারিখে গোচর রুজু করেছিল প্রবঞ্চক কেজনের বিরুদ্ধে কিন্তু এমাহ উকলি গল এমাহ উকলি যাওয়ার পিছতো প্রবঞ্চক কেজনক আটক করব পড়া নাই আরক্ষে প্রবঞ্চক আরক্ষীর মাজত বুঝাবুঝি আছে নাকি প্রশ্ন উত্থাপন হয়েছে চিরাং জেলা আরক্ষীর এই নিষ্ক্রিয়তার সুযোগ গ্রহণ করে কাজল গাঁওয়ার বরতালুয়া সাতিপুর কুকুরমারি হাসলাবাড়ি আদি বিভিন্ন অঞ্চলত এতিয়াও অব্যাহত রাখিছে এই কার্য তাইজুদ্দিন আলী মাজিরুন নেসা আর নিজাম উদ্দিনে গ্রামীণ সহায়ক নিধি লিমিটেড মাজিদা খাতুন মাফিদা খাতুন হাবিবুল্লাহ মিয়া নামের প্রবঞ্চক কেজনে খুদ সঞ্চয় নিধি লিমিটেড আর নিজ নামের ভুয়া বিত্তীয় প্রতিষ্ঠান বলে দুখিয়া দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ী শ্রমিকসকলের পৰা প্রতিদিনে এনেদরে হাজার হাজার টাকা সংগ্রহ করে আছে আমি কিছু দৃশ্যাংশ দেখাই আছো যে দৃশ্যাংশ আসাম টকশোর ক্যামেরাত ইতিমধ্যে বন্দী হয়েছে কেনেদরে ধন লুণ্ঠন করেছে ক্ষুদ্র ব্যবসায়ীর পৰা সাধারণ জনতার পৰা ভুয়া প্রতিষ্ঠানের নামত এনেদরে ধন সংগ্রহ করেছে একাংশই আর এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিরাঙত এনেদরে চিরাঙত ভুয়া বিত্তীয় প্রতিষ্ঠানে দরিদ্র লোকর কষ্টোপার্জিত ধন লুণ্ঠন করেছে কিছু দৃশ্যাংশ আমি এই মুহূর্তে দেখাই আছো আর এনেদরে অন ক্যামেরা ধন আত্মসাত করার কিছু এক্সক্লুসিভ ভিডিও আমি এই মুহূর্তে দেখাই আছো আসাম টকশোর দর্শকসকলক শোভন দি প্রায় 8 শতাধিক দুখিয়া দরিদ্র লোকর 1,70,00,000 টাকা আত্মসাত করে পলায়ন করার অভিযোগ উত্থাপন হয়েছে আর কিছু দৃশ্যাংশ দেখাই আছে এনেদরে দরিদ্র লোকর গাঁঠিৰ ধন এনেদরে লুণ্ঠন করেছে এটা ভুয়া প্রতিষ্ঠান নামত আর প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পলায়নের খবর ইতিমধ্যে বিয়পি পড়েছে আর এই খবর বিয়পি পড়ার পিছতেই হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেন বহু দুখিয়া দরিদ্র লোকে প্রতিষ্ঠানটির নামত
বহু টকা বিনিয়োগ কৰিছে সেই টকা ঘূৰাই পাবনে নাই তাক লৈ চিন্তিত হৈ পৰিছে দৰিদ্ৰ লোকসকল আৰু গ্ৰাহকসকলৰ মাজত এক হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে আৰু চিৰাং সানপ্ৰাইজ নিধি লিমিটেড নামৰ ভুৱা বিত্তীয় প্ৰতিষ্ঠানৰ সৈতে জড়িত প্ৰবঞ্চকসকলৰ বিৰুদ্ধেও কাজলগাঁও থানাত ইতিমধ্যে গোচৰ পঞ্জীয়ন কৰা হৈছে আৰু বিগত 13 জুন তাৰিখে গোচৰ ৰুজু কৰিছিল প্ৰবঞ্চক কেইজনৰ বিৰুদ্ধে কিন্তু এমাহ শুকলি যোৱাৰ পিছতো প্ৰবঞ্চক কেইজনক এতিয়ালৈকে আৰক্ষীয়ে আটক কৰিবলৈ সক্ষম হোৱা নাই প্ৰবঞ্চক আৰু আৰক্ষীৰ মাজত বুজাবুজি আছে নেকি এই প্ৰশ্ন উত্থাপন কৰিছে এতিয়া সাধাৰণ জনতা তাৰোপৰি সচেতন মহলত এই প্ৰশ্নও উত্থাপন হৈছে আৰু ইয়াৰ এক হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে চিৰাং জিলাৰ কিছু দৰিদ্ৰ পৰিয়ালৰ মাজত কিয়নো দৰিদ্ৰ পৰিয়ালক বিত্তীয় প্ৰতিষ্ঠানৰ নামত ধন সংগ্ৰহ কৰিছে একাংশই আৰু যাৰ বাবে হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে চিন্তাত পৰিছে কিয়নো তেওঁলোকে বহু টকা বিনিয়োগ কৰিছিল বিত্তীয় প্ৰতিষ্ঠানটোৰ নামত কিন্তু সেই টকা ঘূৰাই পাবনে নাই তাকে লৈ চিন্তিত হৈ পৰিছে কিয়নো ভুৱা বিত্তীয় প্ৰতিষ্ঠানটোৰ যিকেইগৰাকী কৰ্মকৰ্তা আছিল সেইকেইগৰাকী ইতিমধ্যে পলায়ন কৰিছে বুলি খবৰ বিয়পি পৰিছে আৰু এই খবৰ বিয়পি পৰাৰ পিছতে এক হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে চিৰাংবাসীৰ মাজত হয় চাওক আজি কিছুদিনৰ পৰাই আমাৰো দৃষ্টিগোচৰ হৈ আছে তথা সংবাদ মাধ্যমৰ জৰিয়তে যিখিনি আমি উপলব্ধি কৰিছোঁ প্ৰায় ভুৱা প্ৰতিষ্ঠানসমূহ আমাৰ এই অঞ্চলসমূহত একেবাৰে গা কৰি উঠিছে আৰু বিভিন্ন হাটে বজাৰে বিভিন্ন মানে অনুষ্ঠান প্ৰতিষ্ঠানত এইবোৰ বস্তু আমি দেখিবলৈ পাইছোঁ কেইদিনমান ধৰি হয়তো সংবাদ মাধ্যমৰ জৰিয়তে আমি নিউজতো প্ৰত্যক্ষভাৱে চাবলৈ পাৰিছোঁ যে যিসকল ভুৱা প্ৰতিষ্ঠানসমূহে দীৰ্ঘদিনৰ পৰা তেওঁলোকে এটা কৰ্ম জীৱী হৈ পেলাই মানে এই অঞ্চলসমূহত প্ৰায় মানে কাষ্টমাৰৰ পৰা বিভিন্ন বই খুলি তেওঁলোকে কালেকশ্যনসমূহ কৰিছিল যোৱাকালি আকৌ নিউজ এটা চালোঁ যে মৌজাবাৰীতো কিবা কিবি ঘটনা এটা সংঘটিত হৈছিল আজিৰ পৰা দুমাহমান আগতে ভুৱা প্ৰতিষ্ঠানৰ এজন স্বত্বাধিকাৰীয়ে অৰ্থাৎ অনাৰজনে পলাতক হৈ আছে মহিজুদ্দিন আলী তেখেতে পলাতক হৈ আছে ইতিমধ্যে আমি এইটো বস্তু লৈ প্ৰশাসনৰ লগতো ডিছকাছ কৰিছোঁ আলোচনা কৰিছোঁ প্ৰয়োজন সাপেক্ষে বস্তুটো মানে ৰাইজৰ পক্ষত থাকি সমস্যাটো সমাধান কৰাৰ স্বাৰ্থতে কিন্তু আমি অহৰহ চেষ্টা কৰিছিলোঁ কিন্তু দেখা পালোঁ যে ইয়াত মানে ইমান যিটো টকাৰ পৰিমাণ সেই পৰিমাণ অনুযায়ী মানে আমি সম্ভৱ হৈ নুঠিল তাৰমানে আৰু যিজন অনাত যিহেতু তেওঁ পলাতক হৈ থাকিল কিন্তু গাৰ্জিয়ানে ইমানখিনি দায়িত্ব নলয় গতিকে আমি ভাবিলোঁ এইটো আইনগতভাৱে তেওঁলোকৰ যিটো সমস্যা আইনগতভাৱে কেনেকৈ সমাধান কৰে এটা তেওঁলোকৰ কথা গতিকে মোৰ প্ৰশ্নটো হ'ল যে যিহেতু ৰাইজৰ বহুত কষ্টৰ ফলত তেওঁলোকে মানে উপাৰ্জন কৰি কোনোবাই হোটেলত কাম কৰে কোনোবাই চাহৰ দোকানত কাম কৰে বহুত কষ্টৰ উপাৰ্জনৰ টকাখিনি 500ৰ পৰা 50 টকালৈকে তেওঁলোকে কালেকশ্যন কৰি টকাখিনি